আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ঢাকা এটাকের পরিচালক দীপঙ্কর দীপন সিটি সিনেমাকে তার একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তার আপকামিং মুভি ঢাকা এটাকের সাফল্য সম্পর্কে উনি ভীষণ রকমের আশাবাদী। কিন্তু প্রথম দিনে যে সিনেমাটা ব্লকবাস্টার হিট হয়ে যাবে, এরপর ভেঙে দেবে সমস্ত বাংলা সিনেমার বক্স অফিস সাফল্যে, সেটা সম্ভবত পরিচালক দীপঙ্কর দীপন এবং মুখ্য চরিত্রের অভিনেতা অভিনেত্রী আরফিন শুভ এবং মাহিয়া মাহিও ভাবতে পারেননি। পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যদি ব্যর্থ হই তাহলে দেশ ব্যর্থ হবে। এমনও তো হতে পারে কেউ হয়তো পুলিশ ডিপার্টমেন্টকে কোনো ইঙ্গিত দিচ্ছে, চোরকে ধরতে হলে চোরের মতো করে ভাবতে হয়। মুক্তির প্রথম দিনই 4 কোটি টাকা গ্রস এবং 1.5 কোটি টাকা নেট সেল, তাও আবার পশ্চিমবাংলায় রিলিজ না করেই। ঢাকাই ছবির ক্ষেত্রে এমন নজির একেবারেই অনন্য। দীপঙ্কর দীপন শুধু একটাই কথা বলেন, এটা ভীষণ ভালো খবর। সিনেমাটির ডিস্ট্রিবিউটর অভিকথা চিত্রের অভি জানান, মুক্তির দিনে সারা বাংলাদেশে 4 কোটি টাকার উপর টিকিট সেল হয়েছে, এটা গ্রস সেল। নেট সেল 1.5 কোটি, এটাও রেকর্ড। অভির দাবি, বলাকা সিনেমা হলের ম্যানেজার জানিয়েছেন সাধারণত ছবি মুক্তির দ্বিতীয় দিনে টিকিট বিক্রি পড়ে যায়, কিন্তু শনিবার তা আরও বেড়েছে, সকালে হাউসফুল যাচ্ছে বলাকা। এই কৃতিত্ব ঢাকা অ্যাটাক টিমের সবার, আর সবচেয়ে বেশি আপনাদের, যারা শুক্রবার সিনেমা হল থেকে বেরিয়ে শনিবার অন্যদের হলে এনেছেন। পরিচালক দীপঙ্কর দীপন জানান, মধুমিতা সিনেমা হলের মালিক নওশাদ ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং এটাও জানান যে প্রথম দিনে 3টে শো হাউসফুল হয়ে গিয়েছে। গোটা দেশে আলোড়ন তৈরি করেছে ঢাকা অ্যাটাক, চারদিকে এই ছবিটি নিয়ে উৎসাহ আর উন্মাদনা দেখা যাচ্ছে। ছবিটিতে আরফিন শুভ এবং মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ, তাকসিম রহমান, আফজাল হোসেন প্রমুখ। ঢাকা অ্যাটাকের কাহিনী লিখেছে পুলিশ কর্তা সানি সানোয়ার, এটি প্রযোজনা করেছে পুলিশ পরিবার কল্যাণ সমিতি ও স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।